নীল আর্মস্ট্রং খেয়াল করে দেখে চাঁদের এই মাথা থেকে ওই মাথার মাঝখানটাতে ফাটা। ফাটিয়েছে কে? চিল্লায় বলেন কে? সে পরবর্তীতে পৃথিবীতে এসে বিশ্বনবীর বায়োগ্রাফি পড়ে জানতে পেরেছে এটা বিশ্বনবী আঙ্গুলের ইশারায় ফাটিয়েছিলেন। পড়েন আল্লাহ আকবার। আবার চাঁদের মধ্যে সে একটা মিউজিক শুনতে পেল। কি শুনতে পেল? চমৎকার একটা মিউজিক। কিন্তু পৃথিবীতে এসে কোথাও এই মিউজিক সে পায় না, কোথাও এই মিউজিকের ক্যাসেট অ্যালবাম খুঁজে পায় না। পরে আমেরিকার একটা প্রেয়ার হলের পাশ দিয়ে সে হেঁটে যাচ্ছে, হঠাৎ দেখে ওই মসজিদের ভেতর থেকে ওই মিউজিকটা বাজে যেটা সে চাঁদে শুনেছে। মসজিদে ঢুকে দেখে একজন লোক কানের মধ্যে দুই হাত দিয়ে এই মিউজিকটা বাজায়। আসলে এটা কি মিউজিক না আজান? চিল্লায় বলেন মিউজিক না আজান? সে ভিতরে ঢুকে মুয়াজ্জিনরা বলে, তুমি এত বড় সিঙ্গার, এত বড় মিউজিশিয়ান, তোমার গান তোমার মিউজিক চাঁদেও বাজে, কি এটা? সে বললো, এটা গান নয়, এটা মিউজিক নয়, এটা হচ্ছে আজান। চিল্লায় বলেন ঠিক কিনা? সে আজানের ধ্বনি আজও আসে না নাই, কিন্তু একদলের আজানের ধ্বনি ভালো লাগে না এরকমও আসে না নাই, কোরআন ভাল লাগে না আসে না নাই, ইসলাম ভাল লাগে না আসে না নাই, বিশ্বনবীকে গালি দেয় এরকম আছে না নাই। বিশ্বনবী গোটা বিশ্বকে শিখিয়েছে সভ্যতা সংস্কৃতি সিভিলাইজেশন। এই মহান মানুষটিকে যারা গালি দেয় এরা মানুষ নয়, এরা পশু, এরা পিতৃ পরিচয়হীন জারদ সন্তান। চিল্লায় বলেন ঠিক কিনা?